শীত মানেই বেড়ানো, নরম রোদ গায়ে মেখে কয়েক ঘন্টার উল্লাস, পরিবার বন্ধুদের সঙ্গে ছুটি শীত উপভোগ করার জন্য রাজ্যের 20টি পিকনিক স্পটের খবর রইল আপনার জন্য। এক নম্বর, গাদিয়াড়া। হাওড়া জেলার অন্যতম জনপ্রিয় পিকনিক স্পট গাদিয়াড়া কলকাতা থেকে দূরত্ব প্রায় 85 কিলোমিটার, ধর্মতলা থেকে বাসে মাত্র 2 থেকে আড়াই ঘন্টা। সবথেকে বড় কথা, হুগলি নদীর তীরে বসে পিকনিক করার সুযোগ। দু নম্বর, মায়াপুর। জলঙ্গি আর গঙ্গার মধ্যবর্তী স্থানে অবস্থিত মায়াপুর ইস্কনের মন্দিরের জন্য বিখ্যাত। অসাধারণ সুন্দর এই মন্দিরটি দেখার সঙ্গে সঙ্গে পিকনিকের সুযোগ হাতছাড়া করা ঠিক হবে না। নদীর তীরে শীতকালে পিকনিক এক অপূর্ব অভিজ্ঞতা। তিন নম্বর, মাইথন। পিকনিকের পাশাপাশি 2-1 দিনের ছুটি নিয়ে দামোদরের তীরে মাইথনে ঘুরে আসতে পারেন। কাছেই রয়েছে কল্যাণেশ্বরী মন্দির, নানা রকম গাছপালায় ঘেরা এক অপূর্ব জায়গা, আসানসোল বা বোরাকর থেকে মাত্র 8 কিমি দূরে মাইথন। চার নম্বর, গড় মান্দারণ। কামারপুকুর থেকে ঘাটাল যাওয়ার পথে 2.5 থেকে 3 কিমি গেলেই সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দুর্গেশ নন্দিনী উপন্যাসের পটভূমি গোঘাটের গড় মান্দারণ পর্যটন কেন্দ্র। বিশাল এলাকা জুড়ে বন গাছের সারিতে ঢাকা এক মনোরম পিকনিক স্পট। পাঁচ নম্বর, কল্যাণী পিকনিক গার্ডেন। কল্যাণী সীমান্ত স্টেশন থেকে কাছেই এই গার্ডেন, প্রবেশ মূল্য রয়েছে, পিকনিক করতে চাইলে আগে থেকে কথা বলে নিতে হবে। ছ নম্বর, দুর্গাপুর ব্যারেজ। দামোদর নদের ধারে গাছে ছায় পিকনিকের পক্ষে আদর্শ স্থান, খুব কাছেই দুর্গাপুর ব্যারেজ, দামোদরের অন্য তীরে বাঁকুড়া জেলা। সাত নম্বর, গড়চুমুক। হাওড়ার শ্যামপুর এলাকায় একটি অন্যতম জনপ্রিয় পিকনিক স্পট, একটু দূরেই এশিয়ার বৃহত্তম গেটের অন্যতম 58 গেট, সামনেই দামোদর নদ। আট নম্বর, বাক্সি। হাওড়ার বাগনান স্টেশন থেকে বাসে খানিকটা পথ এগোলেই বাক্সি, বাগনান থেকে বাস আছে, নদীর ধারে পিকনিক করা যায়, তবে আগে থেকে যোগাযোগ করে নিলে সমস্যা হবে না। ন নম্বর, পানির ত্রাস। এই স্পটের সবচেয়ে বড় বৈশিষ্ট্য, এখানেই রয়েছে কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি, কাছেই রূপনারায়ণ, নদীর কাছে বিশাল মাঠ বা নদীর তীরে পিকনিক হয়। কোলাঘাটের আগে স্টেশন দেউলটি, এখান থেকে অটো বা গাড়িতে পানিত্রাস যেতে পারবেন। দশ নম্বর, নিউ দীঘা চন্দননগর। হাওড়া থেকে ব্যান্ডেলগামী ট্রেনে চন্দননগর, সেখান থেকে অটো করে প্রায় 15 মিনিট পথ এগোলেই নিউ দীঘা চন্দননগর। হুগলি জেলা পরিষদের উদ্যোগে এখানে গড়ে উঠেছে সুন্দর পিকনিক স্পট, নানান ফুল বাহারি গাছে ছায়া, স্পটটিতে সব রকম সুবিধাই রয়েছে। এগারো নম্বর, দেউল পার্ক। দেউল পার্ক পশ্চিম বর্ধমান জেলার অজয় নদের পাড়ে অবস্থিত, বনভোজনের জন্য খুবই সুন্দর এই জায়গা, বনভোজনের সময় এখানেই মানুষ প্রচুর পরিমাণে ভিড় জমান। বারো নম্বর, মেসেঞ্জারো ড্যাম। মেসেঞ্জারো ড্যাম সম্পর্কে নতুন করে বলার কিছু নেই, ঝাড়খণ্ডে অবস্থিত হলেও ময়ূরাক্ষী নদীর এই ড্যামে কাতরে কাতরে মানুষ আসেন বনভোজনের জন্য। বীরভূমের অধিকাংশ মানুষ বনভোজনের সময় ছুটে যান এই মেসেঞ্জারো ড্যামে। ১৩ নম্বর, নীল নির্জন। খুব প্রাচীন না হলেও বক্রেশ্বর নদীর ওপর তৈরি
নীল নির্জন ড্যাম বর্তমানে বীরভূমবাসীদের কাছে বেশ আকর্ষণীয়। বনভোজনের সময় বীরভূমের বিভিন্ন প্রান্ত থেকেই এখানে মানুষরা ছুটে আসেন। 14 নম্বর, তিলপাড়া ব্যারেজ। ময়ূরাক্ষী নদীর ওপর শিউড়ির পাশেই তিলপাড়া ব্রিজ। প্রতি বছর এখানে বনভোজনের সময় বীরভূমের বিভিন্ন স্থান থেকে মানুষের আগমন লক্ষ্য করা যায়। বিশেষ করে রবিবারগুলিতে ভিড় থাকে চোখে পড়ার মতো। 15 নম্বর, কদম দেউলি জলাধার। বাঁকুড়া জেলার অপেক্ষাকৃত সুন্দর অথচ অপরিচিত পিকনিক স্পট ইন্দুপুর ব্লকের কদম দেউলি জলাধার। প্রাকৃতিক দৃশ্যে টইটম্বুর কদম দেউলিতে এই জলাধারটি কংসাবতী ক্যানেল ও শিলাবতী নদীর মিলনস্থলে অবস্থিত। বাঁকুড়া খাতড়া ভায়া ইন্দুপুর রাস্তার ওপর ভেদুয়াশোল থেকে প্রায় 6 কিলোমিটার পশ্চিমে এই কদম দেউলি জলাধার। 16 নম্বর, তালবেড়িয়া জলাধার। প্রকৃতির অপার বিস্ময় লুকিয়ে আছে আমাদের দক্ষিণ বাঁকুড়াতে। উঁচু পাহাড়ে ঘেরা রানীবাঁধ ব্লকের দক্ষিণ প্রান্তে তালবেড়িয়া জলাধার। ঝিলিমিলির কাছেই তালবেড়িয়া ড্যাম। ঝিলিমিলির কাছে পাহাড় আর জঙ্গলে ঘেরা তালবেড়িয়া হলো একটি ছোট্ট জলাধার। 17 নম্বর, চান্দুর হুগলি। হুগলির শেষ প্রান্তে আরামবাগ থেকে 4 কিলোমিটার দূরে অবস্থিত চান্দুর। শাল সেগুন সোনাঝুরির জঙ্গলের পাশ দিয়ে বয়ে চলেছে দ্বারকেশ্বর নদী। চান্দুরে এই জঙ্গলেই মিলবে পিকনিকের মজা। 18 নম্বর, কোলাঘাট। কোলাঘাট নদীর তীরে পিকনিকের আনন্দ নিতে বহু মানুষের সমাগম লক্ষ্য করা যায়। নদী তীরে পিকনিক করার আনন্দ নিতে হলে চলে আসুন কোলাঘাটে। 19 নম্বর, নীলদ্বীপ গার্ডেন দক্ষিণ চব্বিশ পরগনা। বারুইপুরে অবস্থিত নীলদ্বীপ পিকনিক গার্ডেন বন্ধুবান্ধব ও পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্য এক আদর্শ বাগান। 20 নম্বর, টাকি। উত্তর চব্বিশ পরগনায় অবস্থিত ছোট্ট একটি জায়গা। কলকাতা থেকে দূরত্ব 113 কিলোমিটার। একটু এগোলেই রয়েছে মাঝরাঙা দ্বীপ। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। বেড়াতে থাকুন, সুস্থ ও ভালো থাকুন। ধন্যবাদ।